নমস্কার, আপনারা দেখছেন বরাকের খবর জে ওয়ার্ল্ড নিউজ থেকে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ, আবারও ধর্ষণের মতো জঘন্য কাণ্ড সংঘটিত হল বরখলার ময়নারগড় চা বাগানে। স্থানীয় জনতা বাসুদেব কর্মকার নামের যুবককে আটক করে বরখলার থানায় সমজে দিল জনতা। ঘটনার বিবরণে জানা গেছে, ময়নাগড় এলাকায় 12 বছরের এক কিশোরী স্থানীয় এক তালাবে স্নান করতে গেলে একার সুযোগ পেয়ে ময়নারগড় এলাকায় বাসুদেব কর্মকার 26 বছরের এক যুবক তার ইচ্ছের বিরুদ্ধে তার বাড়তে থাকা যৌন পিপাসা মেটানোর চেষ্টা করে। এতে স্থানীয় জনতা টের পেয়ে ছেলেকে আটক করে বরখলা থানায় খবর দেন। খবর পেয়ে বরখলা থানার ওসি মনমোহন রাউত, এসআই রঞ্জিত পাল দলবল নিয়ে উপস্থিত হয়ে লম্বটকে বরখলা থানায় নিয়ে আসেন। ওই কিশোরীর কাকা মনজয় মুড়া বরখলা থানায় এজাহার দেন। এজাহার পেয়ে বরখলার পুলিশ 186, 342, 376 আইপিসি ধারায় মামলা নথিভুক্ত করে। খবর লেখা পর্যন্ত লম্পট বরখলা পুলিশ হেফাজতে রয়েছে। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো সিপিএন ডায়েসের প্রতিবেদন। কোন জায়গায় মানে আবার কেটে রেস্ট কেটে লাগে। হ্যাঁ,